আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক প্রবলেম এর নতুন একটা ভিডিও এবং অবশ্যই ডাব্লিউ কয়েন নিয়ে ফাটাফাটি একটা ভিডিও এবং এই ভিডিও থেকে ডাব্লিউ কয়েনে কি কী আপডেট আসছে টোটাল ডিটেল আলোচনা করব এবং কিভাবে কি কাজ করবেন সম্পূর্ণটা দেখতে পাবেন এই এক ভিডিওতেই তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলটাতে এখন পর্যন্ত জয়েন হয় নাই তাহলে অনেক কিছু মিস করতেছেন কারণ এখানে নতুন যে আপডেটগুলো আছে সবগুলো আপডেট সবার আগে আমি দিয়ে থাকি তো এখানে আপডেট ব্লু চলতেছে বর্তমানে সবাই জানেন হয়তো বা যে এগারোই সেপ্টেম্বর ট্যাপস কয়েনের যে তাদের অফারটা এয়ারডপটা সেটা স্টার্ট করে দিয়েছে এটা নিয়ে একটা ভিডিও আসবে আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো চলুন আমরা প্রথমে ডাব্লিউ কন নিয়ে কথা বলি ডাব্লিউ কন নিয়ে যদি আমরা চলে যাই এখানে ডাব্লিউ কয়েনের প্রথমে আমি তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা দেখাবো টেলিগ্রাম চ্যানেলে যদি আমরা প্রবেশ করি জয়েন কমিউনিটিতে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী হইতেছে বিশ মিলিয়ন ম্যাটস ইন ডাব্লিউ কয়েন অর্থাৎ প্রায় বিশ মিলিয়ন ইউজার বর্তমানে তাদের রয়েছে এখানে তারা কি কী করছে যে ব্লক চেন যে সিলেক্টেড রয়েছে অর্থাৎ এখানে তারা যে ব্লক চেন সম্পর্কে তারা আলোচনা করেছে এবং এখানে তারা দেখতেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে কত আট মিলিয়ন প্লাস মানুষ এখানে এইট সিক্সটি এইট পার্সেন্ট আর কি টোটাল টন সিলেক্ট করছে বোটিং রেজাল্ট করছিল তারা ষোলো চব্বিশ পার্সেন্ট এবং এ থিরামে আট পার্সেন্ট টোটাল বারো বারো মিলিয়ন আর কি আপনার ইউজার বুট দিছে এতে তারা দেখাইছে তো এখানে একটা বিষয় রয়েছে দ্য নেক্সট স্টেপ লিস্টিং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট আপনি ডাব্লিউনে কি পরিমাণ কাজ করছেন সেটা দেখান দেখার বিষয় হচ্ছে আপনি কিভাবে এখানে কাজ করবেন এখানে আমরা ডাব্লিউ এআই তাদের যে নতুন যে টোকেনটা আছে সেটা নাম দিয়েছে ডাব্লিউ এ এখানে তারা ডাব্লিউ এআই সম্পর্কে একটা আলোচনা করছে এখানে অনেক এই ভিডিও চাইতেছিলেন যেভাবে আসলে ডাব্লিউ এআই ট্রেড বট বিষয়টা কি এভাবে এখানে কীভাবে কাজ করবো আসলে সেটা দেখানোর জন্য ভিডিওটা বানাইছি তো আমি যদি ডাব্লিউ কয়েনের ভিতরে প্রবেশ করি তাহলে আমাদের এটা হইতেছে প্রথম ইন্টারফেস ঠিক আছে তো এখান থেকে আমরা ম্যাটসে গিয়ে ম্যাটস থেকে যে কী পরিমাণ ক্লেম করা যায় সেটা সবাই আমরা ভালো করে জানি ঠিক আছে মোটামুটিভাবে এখানে আপনার যাদের মোটামুটি একটা পরিমাণ একটা কমিউনিটি আছে তারাই বেশি পরিমাণ এখানে আর্ন করতে পারে তো আমি কথা বলবো এখানে দুইটা স্টেটস রয়েছে একটা স্টেটস রয়েছে যেটা আমরা এখানে মেন ফেজটা দেখতে পাচ্ছি এবং সেকেন্ড যে ফেসটা থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ এর ভিতরে তো আমি কথা বলবো আজকে ডাব্লিউ এ আই নিয়ে তারপরও আমি আপনাদেরকে সাজেস্ট করবো টাস্কগুলো যতটুকু পারেন কমপ্লিট করেন এখানে অনেকগুলো টাস্ক আছে অবশ্যই আপনাকে এটা এটা করতে হবে এটা যদি প্রিমিয়াম রেওয়ার্ডে যদি আমি ক্লিক করি এখানে যে অপশনটা আছে এখানে ক্লেম হয়ে যাবে ঠিক আছে রিসিভ হয়ে যাবে আপনার এখানে আরও বেশি ইনভাইট ওয়ান মেট রয়েছে এটাও আপনার ক্লেম হয়ে যাবে যেগুলো ক্লেম করা সম্ভব ওইগুলো আপনার অবশ্যই ক্লেম করা চেষ্টা করবেন না অর্থাৎ রকমভাবে আপনার মিস করা যাবে না কারণ এই টাস্কগুলো দিয়েও আপনার অনেক কাজ করা যাবে তো এখানে খেয়াল করে দেখুন আমি যে এই টাস্কগুলো কমপ্লিট করলাম তারপরে যে আপনারটা আছে স্টেকিংয়ের বিষয়টা স্টেকিংয়ের বিষয়টা হইতেছে আপনার প্রতি মাসিক বছর হিসেবে আর কি বিশ পার্সেন্ট স্টেক করে রাখতে পারেন কিন্তু এখন স্টেক করার তো আর কোনো প্রশ্ন আসে না আমরা যদি বসতে যাই বসতে এখানে আপনার বিভিন্ন অপশন রয়েছে আপনি এখানে যদি এখানে উপার্জন করতে পারেন যদি আপনার সময় থাকে তাহলে অবশ্যই কাজ করুন আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট আমি স্টেটস এর আলোচনাটা শেষ করতেছি প্রথমে যে এখানে যেটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার কিন্তু যে আপডেটগুলো রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট আমার এখানে দেখাচ্ছে ভেরিফাইড দেখাচ্ছে ভেরিফাইড দেখাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন তারপরে এখানে রয়েছে ব্লক চেইন সিলেকশন শেষ হয়ে গেছে এখন ডাব্লিউ কয়েন ইয়ারডপটা চলে আসতেছে তারপর তারপরে এক্সচেঞ্জ লিস্টিং আছে তারপরে মিনি অ্যাপ রিবিল্ডিং আমাদের হাতে বেশি একটা সময় নাই ভালো করে কাজ করুন যদি আপনার এখানে যদি না থাকে আমি আবার বলতেছি যদি আপনার এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট না থাকে এখনই করে নেন মিস করবেন না তাই ম্যাপটা মোটামুটি ভাবে শেষ পর্যায়ে চলে আসছে আমরা যদি ডাব্লিউ এ এর ভিতরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে প্রফিট সিস্টেমটা দেখতে পাচ্ছি তো ডাব্লিউ এআই যে কয়েন আছে এটা পার সেজনে দুইটা করে পাওয়া যায় দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ কিন্তু আপনার এখানে স্পিড আছে টোটাল স্পিড আছে জিরো পয়েন্ট টু ফাইভ ডাব্লিউ এ পার আওয়ার আপনার এটা নিউ বেবি অর্থাৎ আপনার বলতে পারেন এখানে যে আমরা যখন প্রবেশ করি আর কি এখানে লেভেল কিন্তু সব জিরো দেখা যাচ্ছে একবারে জিরো তো এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি ওই আই আইনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার ওয়েলকাম ডাব্লিউ এআই ট্রেড বড এখানে আপনার ডিটেলটা জানতে পারবেন আসলে এটা কাজটা কি হাউ ডাস ডাব্লিউ এ ওয়ার্ক এটা কিভাবে কাজ করো ট্রেড স্টার্ট ট্রেডিং এভরি এইট আওয়ার্স বাই ক্লিকিং ট্রেড অ্যান্ড এনহ্যান্স ইউর বর্ডস এফিসিয়েন্সি বাই আপগ্রেডিং ফিচার্স অর্থাৎ আপগ্রেড করার জন্য আপনার যে বর্ডের যে এবিলিটিটা আছে সেটা আপনি বৃদ্ধি করতে পারেন

একবার লিজেন্ড পর্যন্ত রয়েছে আপনি এই পর্যন্ত চাইতে পারবেন ঠিক আছে আপনার এখানে লেভেল পাঁচ দশ আর পনেরো ডিপেন্ডিং অন দা লিগ অ্যাডভান্স দেখুন হাউ টু অ্যাডভান্স ইন লিগস কিভাবে আপনি অ্যাডভান্স নিতে পারবেন অর্থাৎ এগিয়ে থাকতে পারবেন অ্যাট লিস্ট ওয়ান ফিচার লেভেল ফাইভ টেন আর ফিফটিন ডিপেন্ডিং অন দ্য লিক তো এটা আপনার লাগবেই অবশ্যই তারপরে এখান থেকে অপটিম্যাজিওর এক্সপিরিয়েন্স এখানে অ্যানিমেশন বাটন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে ইনফরমেশন গাইডও দিতে পারবেন তো এখানে আমরা যে প্রবেশ করছি এখানে আপডেটগুলো দিছে তো এখানে আপনাদের কাজ করার জন্য প্রথমেই আপনাদের দেখুন এখানে একটা বাটন আসে দেখতে পাচ্ছেন কেমন করতেছে দেখছেন একটা ডিজাইনে আসছে কিন্তু এটা তারা বিভিন্ন রকমভাবে নতুন একটা ফেচার নিয়ে আসার চেষ্টা করতেছে স্যাব তো এখানে আপনার লিকগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন লেভেল জিরো দেখাইতেছে এখানে আপডেট করতে গেলে কত লাগবে ক্লিক করলাম দেখি আমার ব্যালেন্স আছে কিনা অবশ্যই আপডেট আছে এখন এটা কিন্তু একটু একটু বাড়বে আমি যদি আবার আপডেট করি এটা হয়েছে আমার আছে ওয়ান পয়েন্ট ফোর টু এখন আমার দরকার হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন তো এটা এখন আপডেট করলাম না এখানে যে যেগুলো যেগুলো আপডেট করা যায় আপনি ওইখানে আপডেট করার চেষ্টা করেন এটা আপডেট করতে পারবো এটা আপডেট হয়ে গেছে তো প্রত্যেকটা এভাবে আপডেট করবেন এবং আপনার কিন্তু এই দেখেন এখানে কিন্তু পার আওয়ার স্পিডটা বাড়তে তো আপনাকে প্রথমে দুইটা দিবে তো আপনি এইগুলো আপডেট করেন অবশ্যই আপডেট করেন এই যে এখানে দেখুন এটা আপডেট করলাম আমি প্রত্যেকটা আপডেট করবেন এখানে যতগুলো আছে প্রত্যেকটা আপডেট করেন এই যেটা আপডেট করেন এটা আপডেট করেন টোটাল প্রাইস ছাব্বিশটার ভিতরে একটা আছে ঠিক আছে আপডেট করলাম এখানে আমি ম্যান নিয়ে আসতেছি আমি এগুলো সকল ম্যানকে লেভেল টু থ্রি যত পর্যন্ত নেওয়া যায় ঠিক আছে এগুলো আপডেট করবেন যতগুলো আছে ঠিক আছে সবগুলো আপডেট করে নেন এটা সর্বোচ্চ পর্যায়ে আপডেট করে নেবেন তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে ঠিক আছে তো আপডেট করা শেষ হয়ে গেলে আপনার এখানে মেম্বার লেভেল সিক্স পর্যন্ত আসে এখন দেখুন আমার এখানে কিন্তু স্পিড বাড়ে গেছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ডাব্লিউ এ আই পার আওয়ার এখানে আপনার এটাকে যদি বাড়ান তাহলেই চলবে তো এটা আর বাড়তেছে না দেখে টেলিং ভলিউম ওয়ান আছে তো এইগুলো কন্ডিশন আমাকে আরও বাড়াইতে হবে এই যেগুলো এইগুলো যখন আপডেট করতে পারবো এখানে তখন আমার এখানে কিন্তু এটা আপডেট করতে পারতেছি এইগুলো আপডেট করলে আপনার এই পরের মানুষজনকে নিয়ে আসতে পারবেন এবং এখানে আপনার কিন্তু খুব ভালো পরিমাণ ইনকামটা বাড়বে এখন কিন্তু সেভেন পয়েন্ট সিক্স চলে আসছে এবং লিগের ভিতরে কিন্তু থ্রিসি এসে দেখাচ্ছে আমাকে আর এখানে আপনি যত বাড়াইতে পারেন এক কথায় আপনি যদি বাড়াইতে পারেন তাহলেই মনে করবেন যে না আপনার কাজ হবে এবং আপনার এখানে দ্রুত আপনার কয়েনগুলো তাদের যে ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি কয়েন আছে সেটা আপনার এখানে বৃদ্ধি পাবে তো আমার মতে আপনারা চেষ্টা করুন এখানে যত দূর বাড়াইতে পারেন দেখুন আমি এই যে আমি কিন্তু বাড়ানোর চেষ্টা করতেছি লেভেল সেভেল পর্যন্ত চলে গেছে লেভেল প্রথমে কিন্তু আমার এখানে জিরো ছিল আমি কেবল স্টার্ট করছি একবারে আপনাদের দেখানোর সুবিধার্থে এখন কিন্তু প্রতি আওয়ারই কিন্তু দশটা করে বাড়বে তো মোটামুটি এখন দেওয়া যায় আল্লাহ রহমত এখন চলবে ঠিক আছে তো এখানে হইতেছে এই আপডেটটা আছে এর ভিতরে এছাড়া তাদের যে লিস্টিং আপডেটগুলো আমি কিন্তু সম্পূর্ণ ডিটেল আলোচনা করছি আশা করি সবাই মোটামুটি হলেও বুঝতে পারছেন ডাব্লিউ কয়েনের ভিতরে কি কি কাজ করা লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটিং এখানে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে পাওয়ার বাই টন এখানে সবকিছু উল্লেখ করা হয়েছে আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন আর নতুন কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম